বাংলা সাহিত্যের আজকের গল্প কাজী আনোয়ার হোসেন রচিত মাসুদ রানা সিরিজের অকস্মাৎ সীমান্ত। অকস্মাৎ সীমান্ত এক, প্রথম প্রকাশ 1975। এক, বাহারেস্তান স্কয়ার, তেহরান। স্কয়ারের সবচেয়ে সুন্দর আর্কিটেক্টের নিদর্শন বিশাল 10-তলা খৈয়াম ভবনের পুরো তেতলা জুড়ে বিখ্যাত ব্যবসায়ী জটিলেশ্বর রায়ের অফিস। ব্যবসাটা কভার, যাদের জানবার তারা ঠিকই জানে, জটিলেশ্বর রায় ইন্ডিয়ান সিক্রেট সার্ভিসের পাকিস্তান, মিডল ইস্ট এবং সাউদার্ন ইউরোপের শাখা প্রশাখার চিফ। এবং এও জানে যে সামান্য কয়েকটা ভুল না করলে এই তীক্ষ্ণ দিক প্রতিভাবান ব্যক্তিটি আজ দ্বিতীয় সারির 10 জনের মধ্যে একজন থাকত না। দুর্দণ্ড প্রতাপে সমাসীন থাকত গোটা সিক্রেট সার্ভিসের সর্বোচ্চ আসনে, সে যোগ্যতা আছে এর। ছোটখাটো মানুষ, বয়স 48, অবিবাহিত, জুলফির গোটা কয়েক চুলে পাক ধরায় অভিজাত্যের ছাপ এসেছে চেহারায়। সর্বক্ষণ দাঁতে চেপে ধরা আছে একটা নিভু নিভু চুরুট। এই চুরুটের আকৃতি কম বেশি হওয়া ছাড়া ভাবলে সীন চেহারায় তেমন কোনো পরিবর্তন নেই। মানুষটা জটিল, নির্বিকার গোবেচারা মুখ দেখে বুঝবার কোনো উপায় নেই কি আশ্চর্য দ্রুত বেগে চিন্তা চলে এ লোকের মাথায়। কতখানি নির্মম সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এ লোক চোখের পলকে। এক কথায় দুর্ধর্ষ, সাদা মাঠা চেহারা, কিন্তু পুরো লেন্সের চশমায় প্রতিভা এবং প্রচুর পড়াশোনার আভাস পাওয়া যায়। এছাড়া জামা কাপড়ে, চাল চলনে কোথাও বিশেষত্ব নেই এতটুকু। নিজ অফিস কামরার প্রকাণ্ড সেক্রেটারির টেবিলের ওপাশে কাগজপত্র নিয়ে ব্যস্ত জটিলেশ্বর রায় একা। লাল ফিতে খুলে একটা এনভেলপ থেকে 2 শীট কাগজ বের করল সে। লেখাটা পড়েই চক্ষু স্থির হয়ে গেল ওর। গোপন মেসেজের শেষে রাষ্ট্রপতির সেলমোহর ও সই। আবার একবার আগা গোড়া পড়ে উত্তেজনা চেপে রাখতে না পেরে উঠে দাঁড়ালো সে চেয়ার ছেড়ে। শুরু হলো পায়চারি। ঘরজোড়া পার্সিয়ান কার্পেটের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত 32 পায়চারির পর বেজে উঠল টেলিফোন। ঘরের মাঝখানে থমকে দাঁড়ালো জটিলেশ্বর রায় 1 সেকেন্ড, তারপর দ্রুত পায়ে এগিয়ে এসে রিসিভার কানে তুলল। রায় স্পিকিং, মেট্রোপলিস রেস্তোরাঁয় আপনার জন্য অপেক্ষা করছেন জনাব শেরমার শারাফি, সেক্রেটারির সুরেলা কণ্ঠ ভেসে এলো। কেবিন নাম্বার 28। ওকে, যাচ্ছি আমি। রিসিভার নামিয়ে রেখে দ্রুত পায়ে বেরিয়ে গেল জটিলেশ্বর তার অফিস কামরা ছেড়ে। শেরমার শারাফি ইরানি, 41 বছর বয়স, অবিবাহিত, মা জীবিত, বাপ মৃত, তেহরান ইউনিভার্সিটির গ্রাজুয়েট। গত 7 বছর ধরে তেহরান টেক্সটাইল, ফরাসিতে যাকে বলে চিটসাজি, তার জন্যে কটন ইম্পোর্ট করছে সে পাকিস্তান থেকে। ঝানু ব্যবসায়ী, প্রচুর ফরেন কারেন্সি দিচ্ছে সে পাকিস্তানকে, নিজেও রোজগার করছে প্রচুর, কিন্তু এই রোজগারে সন্তুষ্ট নয় সে, তাই প্রচুর ফরেন ইনফরমেশনও দিচ্ছে সে ভারতকে, এটা ওর সাইড বিজনেস, এখানেও রোজগার হচ্ছে প্রচুর। ছোটখাটো একটা এসপিওনাস নেটওয়ার্ক তৈরি করে নিয়েছে সে পাকিস্তানে। গত 5 বছর ধরে নিয়মিত তথ্য সরবরাহ করছে জটিলেশ্বরকে, মাসে 2 বার করে পাকিস্তানে যায় সে ব্যবসা উপলক্ষে, কাজেই কোনো অসুবিধে নেই। ভ্রু কুচকে বসে আছে শেরমান শরাফি। জটিলেশ্বরের সাথে দেখা করতে চাওয়াটা ওর জন্যে খুব ভালো কথা নয়,
বিপদের আশঙ্কায় দেখা সাক্ষাৎ করাটা যতদূর সম্ভব এড়িয়ে চলে সে। এই সাবধানতা জটিলেশ্বরও পছন্দ করে, কিন্তু আজকের ব্যাপারটা একটু আলাদা। বিশেষ জরুরি একটা অবস্থার সৃষ্টি হয়েছে, দেখা না করে উপায় নেই। হাই, পর্দা তুলে 28 নম্বর কেবিনে ঢুকলো জটিলেশ্বর রায়। হ্যালো শেরমান, ইউ লুক প্রিটি ইয়াং। থ্যাংক সো, উঠে দাঁড়িয়ে হাত বাড়ালো শেরমান। আই উইশ আই ফেল্ট ইট। বসলো দুজন, দরজার মৃদু নক করে কেবিনে ঢুকলো পেয়ারা। লাঞ্চের অর্ডার লিখে নিয়ে চলে গেল, একটু পর ফিরে এলো শ্যাম্পেন নিয়ে, ঢেলে দিল দুটো গ্লাসে। বেয়ারা বেরিয়ে যেতেই ভ্রু নাচালো জটিলেশ্বর। কি ঘটেছে? এখনো ঘটেনি, ঘটতে চলেছে। শ্যাম্পেনে ছোট একটা চুমুক দিয়ে শেরমান বলল, ভেঙে পড়েছে বরকতুল্লা। চশমাটা নাকের উপর ঠিক মতো বসিয়ে নিয়ে শেরমানের চোখে চোখ রাখলো জটিলেশ্বর। কিরকম? আপনাকে আগেই বলেছিলাম লোকটা ভিতর ডিম, প্রফেসর মানুষ, ওকে এই কাজে নেওয়া ঠিক হচ্ছে না। শুনলেন না? এইবার সামলান। কি হয়েছে? গত কয়েকদিন ধরে স্পেশাল পুলিশ নজর রাখতে শুরু করেছে ওর ওপর। কেন তা জানি না, বরকতুল্লাহ নিজেও জানে না কোথায় ভুল করেছে, এই জন্যেই অস্থির হয়ে উঠেছে বেশি, সর্বক্ষণ আতঙ্কিত, কেঁদে ফেলেছিল সেদিন কথা বলতে বলতে। আমার বিশ্বাস পালাবার কথা ভাবছে লোকটা। পাঞ্জাবি এক মেয়েকে বিয়ে করে পাকিস্তানেই রয়ে গিয়েছে বরকতুল্লাহ। রিপ্যাট্রিয়েশনের সুযোগ নেয়নি, পাঞ্জাব ইউনিভার্সিটিতে ধনীতত্ত্ব পড়ায়, বাড়িতেও একটা স্কুল মতো খুলেছে। 6 মাসে জার্মান, ফ্রান্স, বাংলা, হিন্দি, গুজরাটি, তামিল ও তেলেগু ভাষা শিক্ষার কোর্স। খুব অল্প সময়ের মধ্যেই জমে গেছে স্কুলটা, অনেক উচ্চপদস্থ সরকারি কর্মচারী, ফরেন সার্ভিসের লোক, আর্মি ও এয়ারফোর্সের লোকজন, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ও গুপ্তচর বিভাগের লোকজন আসছে নিয়মিত এইসব ভাষা শিখতে। এসব লোকের কাছ থেকে কৌশলে অনেক গোপন তথ্য সংগ্রহ করা সম্ভব মনে করে বরকতুল্লার কাছে লোক পাঠিয়েছিল জটিলেশ্বর 3 বছর আগে। এক কথায় রাজি হয়ে গিয়েছিল বরকতুল্লাহ। তথ্যের বিনিময়ে যে পরিমাণ টাকা তেহরানের এক ব্যাংকে জমা দেওয়ার প্রস্তাব দিয়েছিল জটিলেশ্বর, সেটাই আসলে আকর্ষণ করেছিল ওকে এই কাজে আসবার জন্যে। দেশপ্রেম বা পাকিস্তান বিরাগ নয়, 3 বছরে প্রচুর তথ্য দিয়েছে সে। তেহরান ব্যাংকে প্রায় $50,000 জমেছে বরকতুল্লার। খুশি মনে কাজ করে যাচ্ছিল, হঠাৎ এই বিপদ। তাহলে তো ওর বদলে অন্য লোকের ব্যবস্থা করতে হয়, খানিক চুপ করে থেকে বলল জটিলেশ্বর। অন্য লোক চাইতে আসিনি আমি মিস্টার রায়, বলল শেরমান। দুর্যোগ দেখা দিয়েছে ওখানে, ইসলামাবাদ থেকে একজন ব্রিগেডিয়ার এসেছে লাহোরে, শোনা যাচ্ছে এসপাই ধরবার জন্যে জাল পেতেছে সে, ব্রিগেডিয়ার তারিক আক্তার। তারিক আক্তার? ভ্রুজোড়া কুচকে উঠল জটিলেশ্বরের। মাই গড, পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্সের সবচেয়ে ডেঞ্জারাস লোক, মিডল ইস্ট জোনের চিফ, কাজের চাপে হেডকোয়ার্টার ছেড়ে যে লোক একচুল নড়বার সময় পায় না সে কেন লাহোরে? কিছু একটা সন্দেহ করে সে এসেছে, ওর আসার খবর শুনেই হৃৎকম্প শুরু হয়েছে বরকতুল্লার। বেয়ারা খাবার সাজিয়ে দিয়ে গেল, 2 মিনিট চুপচাপ খেয়ে মৃদু কণ্ঠে জানতে চাইল জটিলেশ্বর, আপনার কি মনে হয় পালাতে পারবে বরকত? ওর সুযোগ সুবিধে বা প্রস্তুতির কথা আমি কিছু জানি না, আগে থেকে প্রস্তুত থাকলে আলাদা কথা, কিন্তু ঘাবড়ে গিয়ে আতঙ্কিত অবস্থায় হঠাৎ পালাবার সিদ্ধান্ত নিয়ে থাকলে সাফল্যের সম্ভাবনা আমি দেখি না, ধরা পড়ে যাবে ঠিক। কবে নাগাদ পালাবার চেষ্টা করবে বলে মনে হয়?
জানি না, যদিও অপেক্ষা করতে বলেছে, কিন্তু আমার মনে হয় যে কোনো মুহূর্তে উড়াল দিতে পারে সে, এবং উড়াল দেওয়ার সাথে সাথেই ঝাঁপিয়ে পড়বে ওরা ওর ওপর। চাপে পড়লে বরকতুল্লাহ মুখ খুলবে, সন্দেহ নেই, মাথা ঝাঁকালো জটিলেশ্বর। সেটা আপনার এবং রানীর জন্য বিপদের কথা, আপনাদেরও হারাবো তাহলে, সন্দেহ নেই। আর একটাও কথা না বলে খাওয়া শেষ করলো জটিলেশ্বর। শ্যাম্পেন দিয়ে গলা ভিজিয়ে নিয়ে নতুন একটা চুরুট ধরালো, তারপর নিষ্প্রাণ হাসি হাসলো শেরমানের দিকে চেয়ে। আপনাদের দুজনকে হারাতে চাই না আমি, ব্রিগেডিয়ার তারিকের হাতে ও ধরা পড়লে আমাদের কাজকর্ম গুটিয়ে নিতে হবে লাহোর থেকে, ভেস্তে যাবে এতদিন ধরে গড়ে তোলা নেটওয়ার্ক, কাজেই বরকাতুল্লাহকেই হারাতে হবে। মেরে ফেলবেন? বিস্মিত দৃষ্টি মেলে ধরল শেরমান জটিলেশ্বরের মুখে। এছাড়া আর কোনো উপায় নেই, ওর কাছে কোনোভাবেই ঋণী নই আমরা। এতদিন ও আমাদের উপকার করেছে ঠিক, কিন্তু তার বিনিময়ে আমরা ভালো পয়সাও দিয়েছি। নিজের দোষে ও যদি সব ভণ্ডুল করে দেয়, তাহলে টাকাগুলো বেচারা ভোগ করতে পারলো না। এই ভেবে বার কয়েক চুক চুক করা ছাড়া আমাদের আর করবার কিছুই নেই। আজ রাতেই চিরতরে বন্ধ হয়ে যাবে বরকতুল্লার মুখ। নিভু নিভু চুরুটে গোটা কয়েক ছোট ছোট টান দিয়ে আবার মুখ খুলল জটিলেশ্বর। দিন পনেরো লাহোর থেকে দূরে থাকুন, ভালো কথা, তারিখ আপনাদের সন্দেহ করতে পারে, এমন কোনো কারণ ঘটেনি তো? না, খুব জোর দিয়ে বলতে পারেন, তারিখ ভয়ঙ্কর। বরকতুল্লার মুখ বন্ধ হলেই আমি নিরাপদে থাকব। জটিলেশ্বর মাথা ঝাঁকালো। বরকতুল্লার মুখ বন্ধ হবে, এবার রিপ্লেসমেন্ট সম্পর্কে চিন্তা করলো কয়েক মুহূর্ত। সুনীল আগের কথা মনে আছে, ভালো উর্দু জানে, পাঞ্জাবি জানে, ইন্টারন্যাশনাল ক্যালকুলেটরের পক্ষে কাজ করছে এখন। ওকে আমি অনায়াসে লাহোরে বদলি করতে পারি, আপনি কি মনে করেন? তারিক আক্তার লাহোর না এলে আমি হ্যাঁ বলতাম, সিগারেট ধরালো শেরমান। নাক কাজের লোক, কিন্তু তারিক গন্ধ শুকেই নাককে ধরে ফেলবে, ওরা এখন অতি সতর্ক। আপনি বরকতুল্লার বদলে একজনকে পাঠাবেন তা ওরা ধরেই নেবে, নতুন কোনো লোক গেলে তাকে ভালো মতো আগা পাঁচতলা পরীক্ষা করে তারপর ছাড়বে। ওসব আপনাকে ভাবতে হবে না, নাককে পছন্দ কিনা বলুন। চলবে, তাহলেই হলো, উঠি আমি, এক সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে, আপনি আগামী ট্রিপে লাহোরে গিয়ে নাগের সাথে কথা বলতে পারবেন। উঠে দাঁড়ালো জটিলেশ্বর। লোকটিকে চেনে শেরমান, প্রশ্ন করার প্রয়োজন মনে করল না সে, করব বললে করবেই জটিলেশ্বর রায়। ডালা নামিয়ে সুটকেসে তালা দিল বরকতুল্লাহ, রিস্ট ওয়াচে সময় দেখে নিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। নেটের পর্দা ভেদ করে দৃষ্টি গিয়ে পড়ল সরু গলিটায়। তাগড়া জোয়ান লোকটা এখনো দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, হাত দুটো প্যান্টের পকেটে ঢোকানো, একই জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়ে গত চার ঘন্টা ধরে পাহারা দিচ্ছে চারতলা ফ্ল্যাট বাড়ির প্রবেশ পথ। পিছিয়ে এসে রুমাল দিয়ে কপালের ঘাম মুছলো বরকতুল্লাহ। ঘড়িতে বাজে 1:25। স্পেশাল পুলিশ সুপার দিল মোহাম্মদ ঠিক 1:30 আসবে বাংলা শিখতে, সে এলেই বিদায় নেবে গার্ড। পুলিশ সুপার হাজির থাকার সময় বরকতুল্লাহ পালাবার চেষ্টা করবে না, ধরেই নিয়েছে ওরা। দিল মোহাম্মদের পড়া শেষ হলে আবার ফিরে আসবে গার্ড। বাইরে কোথাও গেলে নীরবে পিছু নেবে লোকটা, বাধা দেবে না সন্দেহজনক কিছু না দেখলে। এসব জানা হয়ে গেছে বরকতুল্লার। গত 5 দিন ধরে চলছে এই বিভীষিকাময় পাহারা, আর সহ্য করতে না পেরে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বরকতুল্লাহ, পালাতে হবে আজই। আরও আগেই পালানো উচিত ছিল, দ্বিধাদ্বন্দ্বে অনেক দেরি করে ফেলেছে সে, আর নয়। শেরমান সরাফি যাই বলুক, আর অপেক্ষা করবে না সে কিছুতেই, যে কোনো মুহূর্তে ওরা এখন গ্রেপ্তার করতে পারে ওকে।